ওয়েলকাম বন্ধুরা অনলাইন ই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা ভারতবর্ষের মাউন্টেন রেঞ্জ অর্থাৎ ইন্ডিয়ান মাউন্টেন রেঞ্জ সম্পর্কে আমরা আলোচনা করবো আমরা ইন্ডিয়ান মাউন্টেন রেঞ্জের টোটাল তিনটে পাটে ভাগ করেছি যেখানে আমরা নর্থার্ন মাউন্টেন সেন্ট্রাল মাউন্টেন এবং সাউথার্ন মাউন্টেন সম্পর্কে এক এক করে আলোচনা করব আজ ইন্ডিয়ার নর্থার্ন মাউন্টেন রেঞ্জ এবং যে হিল অঞ্চলগুলো আছে সেগুলি সম্পর্কে দেখে নেব তাই কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে চলো শুরু করা যাক আমাদের ভারতবর্ষের সবথেকে নর্থান যে মাউন্টেন রেঞ্জটা অবস্থিত জম্মু কাশ্মীরে সেটা হচ্ছে কি মানে বর্তমানে যেটা অবস্থিত কি লাদাখ ইউনাইটেড টেরিটোরিজেম সেটা হচ্ছে কি কারাকোরাম রেঞ্জ তাহলে ভারতবর্ষের নর্থান যে নর্থান মোস্ট রেঞ্জ আছে ওর নাম কি কারাকোরাম রেঞ্জ এই কারাকোরাম রেঞ্জ কি একটি তুর্কির শব্দ কারাকুরাম থেকে এসেছে যার অর্থ ব্ল্যাক রক অর্থাৎ ব্ল্যাক মাউন্টেন আমরা সবাই প্রত্যেকেই প্রায় অবগত যে কারাকরম পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সর্বোচ্চ শৃঙ্গের নাম কে টু যেখানে মোটামুটি ভারত এবং পাকিস্তানের বা পিওকেতে অবস্থিত এর এলিভেশন কত এর এলিভেশন হচ্ছে আট হাজার ছশো এগারো মিটার এরপরে চলে আসি দেখা যাক কারাকারম রেঞ্জের ঠিক সাউথে যে রেঞ্জটা অবস্থিত সেই রেঞ্জটার নাম কি লাদাখ রেঞ্জ এই লাদাখ রেঞ্জটা কোথায় অবস্থিত যে লাদাখ রেঞ্জটা অবস্থিত লাদাখ যে ইউনাইটেড টেরিটোরিও অবস্থিত ভারতের সেখানে অবস্থিত এ সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্টোক কার কাংরি স্টোক কাংরি এর এলিভেশন কত ছয় হাজার পাঁচশো তিন মিটার তাহলে আমরা দেখলাম ভারতবর্ষের মোস্ট নর্থে অবস্থিত লাদাখ রেঞ্জ এরপরে প্রথমে লাদাখ রেঞ্জ পড়লাম তারপরে কারাকোরাম এবার কারাকোরাম রেঞ্জের ঠিক সাউথে যেটা অবস্থিত সেটা হচ্ছে জাস্কার রেঞ্জ এই জাস্কার রেঞ্জ কী হয়েছে ভারতবর্ষের কোথায় অবস্থিত যে এটাও অবস্থিত যে লাদাখ ইউনাইটেড টেরিটরি এই লাদাখ ইউনাইটেড টেরিটরিতেই অবস্থিত আর এর সর্বোচ্চ সিংহের নাম কি এর সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে কি কামেত তাহলে জাস্কার রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কামেত এর পরবর্তী চলে আসে আমরা পীর পাঞ্জাল রেঞ্জ এই পীর পাঞ্জাল রেঞ্জ পীর পাঞ্জাল রেঞ্জের কোথায় অবস্থিত এই যে লাদাখ রেঞ্জ আছে এই লাদাখ রেঞ্জের সাউথে অবস্থিত পীর পাঞ্জাল রেঞ্জ এই পীরপাঞ্জাল রেঞ্জ কী হয়েছে এইখান এই পীরপাঞ্জাল রেঞ্জের ভারতবর্ষে যে ইন্দ্রাসন যে পয়েন্ট আছে সেটা অবস্থিত এবং এর সেকেন্ড হায়েস্ট যে মানে সরি হায়েস্ট পিকের নাম হচ্ছে ইন্দ্রাসেন এবং সেকেন্ড হায়েস্ট পিকের নাম কি দেও টিবা তাহলে দেও টিবা এই অঞ্চলে ভারতবর্ষের যে রেলওয়ে ট্যানেল আছে লংগেস্ট রেলওয়ে ট্যানেল পীর পাঞ্জাল রেলওয়ে ট্যানেল এখানে অবস্থিত ঠিক আছে এখানে যে ইম্পর্টেন্ট পাসেসগুলো আছে হ্যাঁ যেমন পীর পাঞ্জাল পাস বানিহিল হিল পাস রোটাং পাস এই পীর পাঞ্জালে অবস্থিত এরপরে চলে আসি আমরা পীর পাঞ্জাল রেঞ্জের ঠিক সাউথে যেটা মানে সাউথে যে রেঞ্জটা অবস্থিত সেটা হচ্ছে কি ধুলোধার রেঞ্জ ধুলাধার রেঞ্জ এই ধুলাধার রেঞ্জটা কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে অবস্থিত এরপরে এখানে আমাদের মনে রাখতে হবে যে এই যে পি মানে ধুলাধার রেঞ্জ আমরা দেখেছি যে লাদাখ রে কারাকরম রেঞ্জ লাদাখ রেঞ্জ হ্যাঁ জাস্কার রেঞ্জ আর পীর পাঞ্জাল রেঞ্জ এগুলো কিন্তু সবই জম্মু কাশ্মীরে অবস্থিত কিন্তু ধুলাধার রেঞ্জটা কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে অবস্থিত এই ধুলাধার রেঞ্জে অবস্থিত যেখানে কুল্লু মানালি সিমলা সবই কিন্তু এই ধুলাধার রেঞ্জে অবস্থিত এই ধুলাধার রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হনুমান জিকা টিবা বা হোয়াইট মাউন্টেন এই ধুলাধার মাউন্টেন রেঞ্জকে বলা হয় কি কি এই ধুলাধার মাউন্টেন রেঞ্জকে বলা হয় হোয়াইট মাউন্টেন রেঞ্জ একটা কথা মনে রাখবে যে এই যে কারাকোরাম রেঞ্জ এই কারাকোরাম রেঞ্জ কারাকোরাম লাদাখ আর জাস্কার এই তিনটে হচ্ছে কি এই তিনটে হচ্ছে আমাদের গ্রেটার হিমালয়ের পাট অর্থাৎ যে ট্রান্স হিমালয় অবস্থিত আমরা এর আগের পাটে আমরা দেখেছি যে ভারতবর্ষের যে মাউন্টেন রেঞ্জ এই মাউন্টেন রেঞ্জকে ওর হিমালয় মাউন্টেন রেঞ্জকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে লেসার হিমালয় গ্রেটার হিমালয় এবং শিওয়ালিক একটা মানে গ্রেটার হিমালয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে গ্রেটার হিমালয় এবং ট্রান্স হিমালয় এই এই যে তিনটে হিমালয় অঞ্চল আছে বা তিনটে আছে এটা হচ্ছে কি আমাদের ট্রান্স হিমালয়ের ভিতরে আর আমাদের পীর পাঞ্জাল আর ধুলাধার রেঞ্জ শিওয়ালিক হিমালয়ের মধ্যে আর এই আর এখানে পীরপাঞ্জাল রেঞ্জ এবং পীরপাঞ্জাল রেঞ্জ আর যে জাস্কার রেঞ্জ এর মধ্য দিয়ে অবস্থিত আমাদের গ্রেটার হিমালয়ান রেঞ্জ এরপর চলে আসি আমরা ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডের মাউন্টেন রেঞ্জ সেটা হচ্ছে মাসুরি রেঞ্জ এই মাসুরি রেঞ্জ কোথায় যে দেরাদুন ডিস্ট্রিক্ট আছে এই দেরাদুন ডিস্ট্রিক্টে অবস্থিত কি মাসুরি রেঞ্জ এই মাসুরি রেঞ্জের পর এখানে আর একটা রেঞ্জ অবস্থিত সেটা হচ্ছে কি কুমায়ুন রেঞ্জ এই কুমায়ুন রেঞ্জটা কি কুমায়ুন রেঞ্জ এটা একটা শিবালিক রেঞ্জের ভিতরে পড়ে আর যেটা উত্তরাখণ্ড এবং উত্তরাখণ্ড এবং নেপালের যে ওয়েস্টার্ন বর্ডার এই নেপালের ওয়েস্টার্ন বর্ডারে পড়ে আর এই কুমায়ুন রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নন্দাদেবী তাহলে কুমায়ুন রেঞ্জের হায়েস্ট পিকের নাম কি নন্দাদেবী হলো কুমায়ুন রেঞ্জের হায়েস্ট রেঞ্জ এরপর আমরা চলে আসি ভারতবর্ষের যে নর্থ ইন ইস্টার্ন স্টেটগুলো আছে ওই নর্থ ইস্টার্ন স্টেটের কিছু কিছু মাউন্টেন রেঞ্জ এবং হিল অঞ্চল এর ভিতরে প্রথম যেটা হচ্ছে দার্জিলিং হিল এই দার্জিলিং হিলটা কথায় অবস্থিত নর্থ নর্থ ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্ট বেঙ্গল তাহলে ভারতবর্ষের নর্থ ওয়েস্টার্ন সাইডে যেটা অবস্থিত সেটা হচ্ছে কি দার্জিলিং হিমালয় এই দার্জিলিং হিমালয়টা কি এটা কি এটা ইস্টার্ন যে হিমালয় অঞ্চল অবস্থিত ভারতবর্ষে এই ইস্টার্ন হিমালয় অঞ্চলে অবস্থিত আর মনে রাখতে হবে যে ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দা কাফু যেটা দার্জিলিং দার্জিলিং হিমালয়ের মধ্যেই অবস্থিত দার্জিলিং হিমালয়ের পর আমরা অরুণাচল প্রদেশের চারটে যে মাউন্টেন রেঞ্জ আছে ডাফলা মিরি আবুর আর মিশমি এই ডাফলা মিরি আবুর আর মিশমি এই যে চারটে অঞ্চল আছে প্রথমে ডাফলা তারপরে মিরি আবুর আর মিসমি মনে রাখতে হবে যে অরুণাচল প্রদেশের বা নর্থ ইস্টার্ন যে অঞ্চলগুলো আছে এখানকার বেশিরভাগ যে হিল অঞ্চলগুলো আছে এগুলো লোকাল যে ট্রাইভাল পিপুল অবস্থিত আছে বা ট্রাইভাল পিপুলগুলো বাস করে এগুলির নাম অনুসারে এখানকার যে মাউন্টেন রেঞ্জ এই মাউন্টেন রেঞ্জের নামকরণ করা হয়েছে তাহলে ডাফলা মিরি আবুর আর মিশমি অরুণাচল প্রদেশে অবস্থিত এখানকার লোকাল যে কমিউনিটি বা লোকাল যে ট্রাইভাল পিপুল আছে তাদের নাম অনুসারে এই নামকরণগুলো করা হয়েছে এরপর চলে আসি অরুণাচল প্রদেশের আর একটা ইম্পর্ট্যান্ট হিল অঞ্চল সেটাই হচ্ছে হলো কি বোম রেঞ্জ অর্থাৎ অরুণাচল প্রদেশ এবং মায় এখানে মায়ানমার অবস্থিত হ্যাঁ অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের বর্ডার অঞ্চলে এই যে পাটকাই বুম রেঞ্জটা অবস্থিত এটা কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশে অবস্থিত আর এ এটি কি হয়েছে ইস্টার্ন বর্ডার বার্মা বার্মা মানে কি মায়ানমার মায়ানমারের সঙ্গে এর যে ইস্টার্ন বর্ডার এটা অবস্থিত আর এই অঞ্চলকে অর্থাৎ পাটকাই বুম রেঞ্জকে বলা হয়েছে কি পূর্বাচল হিল অঞ্চল এখানে এই স্থান দিয়ে আমাদের ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হওয়ার পর হিমালয় যে সিনটেক্সিয়াল বেল্ট হয়েছে এর পরের যে প্রধান যে হিল অঞ্চল সেটাই হচ্ছে পাটকাইবু রেঞ্জ যেটা আমরা আগের ভিডিওতে অলরেডি ইন্ডিয়ান জিওগ্রাফি করার সময় অলরেডি এগুলো ডিসকাস করেছি পাটকাইবু রেঞ্জের পর যেটা নাগাল্যান্ডে ইম্পর্টেন্ট যেখানে ওখানে টাইপের নাম অনুসারে আমরা এর আগেই বলা হয়েছে যে নর্থ ইস্টার্ন স্টেটে যে সমস্ত ট্রাইভ্যাল পিপুলগুলো আছে এই ট্রাইভ্যাল পিপুলদের নাম অনুসারে ওখানকার মাউন্টেন রেঞ্জের নামকরণ করা হয়েছে দেখে নেওয়া যাক এরপরে যে পাটকাইবু রেঞ্জের পর নাগাহিল যেটা নাগাল্যান্ডে অবস্থিত যার যেটা সরি যেটা এখানে নাগাল্যান্ড এবং ব্রহ্মদেশ অর্থাৎ মায়ানমারের সঙ্গে এর বর্ডার আছে নাগাল্যান্ডের পর যে ইম্পর্টেন্ট হিল হিল অঞ্চল আছে সেটা হলো কি মণিপুর হিল এই মণিপুর হিলকেও আবার বলা হয় ইস্ট মণিপুর হিল এই ইস্ট মণিপুর হিলও খুব ইম্পর্টেন্ট মণিপুর হিলসের পর মণিপুরের পর মণিপুরের ইস্ট মণিপুর হিলের ঠিক ওয়েস্ট সাইডে আরেকটা হিল অঞ্চল বা একটা রেঞ্জ অবস্থিত সেটা হচ্ছে লিমাটল রেঞ্জ এই লিমাটল রেঞ্জ কোথায় অবস্থিত না মণিপুরে অবস্থিত এরপরে লিমা লিমাটল রেঞ্জের পর যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিজোরামের এবং ত্রিপুরায় মিজোহিল যেটা মিজোহিল যাটাকে যেটাকে আরও একটা নামে পরিচিত সেটা হচ্ছে কি লুসাই পাহাড় এই লুসাই হিল বা মিজো হিল কোথায় অবস্থিত মিজোরামে অবস্থিত এই মিজোরামে মিজোর হিল পর মিজো হিলের ঠিক নর্থে অবস্থিত কি ভুবন হিল এই ভুবন হিল কোথায় অবস্থিত এই ভুবন হিলটা অবস্থিত মণিপুর এবং মিজোরাম আমরা দেখতে পাচ্ছি মণিপুর এবং মিজোরামের যে বর্ডার বাউন্ডারি আছে ওই বাউন্ডারির কাছে অবস্থিত কোথায় ভুবন হিল এই ভুবন হিলের পর আর আর যে ইম্পর্টেন্ট হিল অঞ্চল আছে সেটা হচ্ছে কি বারহিল হি হিল এই বারিল হিল কোথায় অবস্থিত এটা হচ্ছে আসামে অবস্থিত মনে রাখতে হবে যে এই বারিল হিলটা কী হচ্ছে আসামের যতগুলো রেঞ্জ অবস্থিত এর মধ্যে বারিল হিলটা হচ্ছে সব থেকে উচ্চতম হিল রেঞ্জ এরপরে বারিল রেঞ্জের পর আসামে আর একটা দেখা আর একটা ইম্পর্ট্যান্ট হিল অঞ্চল সেটা হলো কি মিকির হিল দেখা যাচ্ছে এখানে মিকির হিল এই মিকির হিলে যে আমাদের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত আসামে এই মিকির হিলে অবস্থিত আর এই মিকির হিলটা মিকির হিলটা কি মিকির হিল অবস্থিত এরপরে মিকির হিলের পর আরেকটা যে ইম্পর্ট্যান্ট হিল অঞ্চল অবস্থিত সেটা হচ্ছে রিংমা হিল অঞ্চল আসামে আর একটা হিল অঞ্চল অবস্থিত মিকির হিলের ঠিক সাউথে সেটা হচ্ছে কি রিংমা হিল অঞ্চল এই রিংমা হিল অঞ্চলের কাছ দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে এই রেংমার পর আমরা মেঘালয়ের তিনটে মোস্ট ইম্পর্টেন্ট খাসি জয়ন্তিয়া পাহাড় অবস্থিত গাঢ় খাসি জয়ন্তিয়া এখানে গাঢ় খাসি জয়ন্তিয়া তিনটে যে ট্রাইভাল অন ট্রাইভাল পিপুল দেখা যায় মানে গাঢ় খাসি এবং জয়ন্তিয়া নামে যে ট্রাইভাল গ্রুপগুলো দেখা যায় ওগুলোর নাম অনুসারে এখানে গাঢ় খাসি জয়ন্তিয়া হিল অঞ্চল বা পাহাড় অবস্থিত কোথায় অবস্থিত মেঘালয়ে অবস্থিত মনে রাখা দরকার যে নর্থ ইস্টার্ন স্টেটে যে ছোট ছোট যে এতগুলো মাউন্টেন রেঞ্জ এবং হিল অঞ্চল পড়লাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ ভারতবর্ষে যে নর্থ ইস্টার্ন সরি ভারতবর্ষে যে মুনসুন আসে হ্যাঁ ওই মুনসুনগুলো এই যে ছোটো ছোটো যে পাহাড়গুলো আছে এগুলোকে মানে যখন ব্যাক এইগুলোতে ধাক্কা লাগার পর এই যে ট্রেডউইনটা ভারতবর্ষের নর্থার্ন এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে সেন্ট্রাল ইন্ডিয়ান দিকে কিন্তু ভারতবর্ষের যে মনসুন এই মনসুনটা এই অঞ্চলের জন্য খুব বিখ্যাত এবং মনসুনটা এসে যেহেতু গাঢ় খাসে এবং জয়ন্তে হিলে ধাক্কা লাগে এসে প্রথম এই জন্য পৃথিবীর ভিতরে সবথেকে বৃষ্টিপাত অঞ্চলযুক্ত স্থান মনসিনরাম এখানেই অবস্থিত এরপর চলে আসে আমরা নর্থ ইন্ডিয়ার আরেকটা হিল অঞ্চল যেটা আর কি ঝাড়খণ্ডে অবস্থিত সেটা হচ্ছে কি রাজমহল হিল এই রাজমহল হিলটা কিসের জন্য ইম্পর্ট্যান্ট কারণ এই রাজমহল হিলটা ভার কোথায় সরি রাজমহল হিলটা কোথায় অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত কোথায় ঝাড়খণ্ডের সাঁওতাল যে পরগনা অবস্থিত সেখানে রাজমহল পাহাড়টি অবস্থিত এই রাজমহল পাহাড়ের একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য কি এই রাজমহল হিলটা ভারতবর্ষের যে গঙ্গা নদী আছে হ্যাঁ রিভার গঙ্গা আছে এই রিভার গঙ্গাকে কি হয়েছে ইস্ট সাউথ মানে যে ফ্লো হয়েছে এই ইস্ট সাউথ ফ্লোতে সাহায্য করেছে রাজমহল হিলের পর আজকের দিনের লাস্ট যে রেঞ্জ সেটা হচ্ছে মানে নর্থ ইন্ডিয়ার যে লাস্ট যে রেঞ্জ সেটা হচ্ছে কি আরাবল্লি রেঞ্জ এই আরাবল্লি রেঞ্জটা কোথায় অবস্থিত গুজরাট দেখা যাচ্ছে গুজরাট রাজস্থান হরিয়ানা এবং পার্ট অফ দিল্লি আর আরাবল্লী রেঞ্জ হলো কি ভারতবর্ষের ওল্ডেস্ট ফোল্ড মাউন্টেন অর্থাৎ প্রাচীনতম ভঙ্গিল পর্বত আর এই আরাবলী রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি শিখর এই গুরুশিখরও বলা চলে এবং মাউন্ট আবুও বলা চলে তাহলে পরীক্ষায় যে অপশনটা থাকবে গুরুশিখর থাকলে গুরু শিখর বা মাউন্ট আবু থাকলে মাউন্ট আবু আজকের জন্য নর্থ ইন্ডিয়ান মাউন্টেন সম্পর্কে এতটুকুই যদি আমাদের স্টাডি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার